হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। অ্যান্ড আমার চ্যানেল ইতি অ্যান্ড ওসিস লাইফলাইনে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলায় আজকের চা বিস্কিট নিয়ে চলে আসলাম, আর রান্না করতে করতে আজকে আমি চা বিস্কিট খাচ্ছি। কারণটা কী বলো তো, মানে বসে থেকে চা বিস্কিট খাওয়ার মতন সময় আমার হাতে নেই। হাজব্যান্ড অলরেডি অফিসে বেরোবে, আর এখানটায় আজকে তাড়াতাড়ি চটজলদি রান্নাবান্না সেরে নিয়েছি। তো ডাল, ডিমের ঝোল আর হচ্ছে আলু ভাজা, এই হচ্ছে আজকে আমাদের একদম সিম্পল লাঞ্চ মেনু। তো এখানে আমি হাজবেন্ডের মানে খাবারটা, দুপুরের যে খাবারটা, সেটা আমি গুছিয়ে দিচ্ছি, আর ওকে খেতেও দিয়ে দিয়েছি। তো ও খাওয়া দাওয়া করছে, আর আমি ওর টিফিন বক্সটা ভালো করে মানে ওই ব্যাগটার মধ্যে ভরে দিচ্ছি। আর এখানটায় না, আজকের আমি মানে রান্নাবান্না তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না একটাই কারণে, কারণ কি, আজকের বেগুন ভর্তা রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে আমি কীভাবে বেগুন ভর্তাটা করি সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো, বেগুন দুখানা বেগুনের ভর্তা হলে মোটামুটি হয়ে যাবে সবার। তার জন্য দুটো বেগুনকে না আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে গায়ে সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি। তো সর্ষের তেল ব্রাশ করার কারণ কি, ওই বেগুনের খোসাটা যাতে তাড়াতাড়ি উঠে যায় সেই কারণে। তারপরে গ্যাসের মধ্যে একটু হাই ফ্লেমে আর কি ওই বেগুনগুলোকে একটু ধৈর্য ধরে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। তো এখানটায় দেখো বসিয়ে দিয়েছি ওই মানে বেগুন পোড়ানোর যে নেটটা আছে ওই নেটটার উপরে বসিয়ে দিয়েছি। তো বেগুনটাকে না একটু ভালো করে ধৈর্য ধরে পোড়াতে হবে, যাতে ভেতরে কোনো রকমের শক্ত শক্ত না থেকে যায়। তো ভালো করে একটু হিট কমিয়ে আবার একটু হিট বাড়িয়ে এরকমভাবে আমি বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। তো দেখো এখানটা সুন্দরভাবে বেগুনটা যখন একদম বডিটা পুরো কালো হয়ে গেছে পুড়ে, তখন কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে আমি আস্তে করে জাস্ট টাচ করছি, খোসাগুলো সুন্দরভাবে উঠে আসছে। তো এইভাবে আমি পুরো বেগুনটাকে ভালো করে ছাড়িয়ে নেব। আর এখানে কিন্তু আমি একটুও জল ইউজ করছি না, দেখো প্লেন কাঁটা চামচের সাহায্যে একটুকুনি ঘষা দিচ্ছি, সুন্দরভাবে উঠে আসছে। তো দেখো এখানে পুরো বেগুনটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। তো এইবারে আমি বেগুনটাকে কিভাবে করব সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, এই যে একটা কাঁটা চামচের সাহায্যে বেগুনটাকে দেখো কি সুন্দর ছুলে নিলাম, দেখেছো? আর যেই খোসাগুলো গায়ে সামান্য লেগে আছে সেইগুলো আমি এক্ষুনি ছাড়িয়ে রাখবো। পেঁয়াজ আর টমেটো কড়ার মধ্যে কালো জিরে দিয়ে, সর্ষে তেলের উপরে কালো জিরে দিয়ে, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এই বেগুনটাকে ভালো করে ম্যাশ করে দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দেবো, লবণ দেবো আর একটু মিষ্টি দেবো। ব্যাস, আমার রেডি হয়ে যাবে বেগুনের ভর্তা। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ডস, সমস্ত কিছু মশলা একসাথে মিশিয়ে, পেঁয়াজ টমেটো রসুন সমস্ত কিছু একসাথে মিশিয়ে ভালো করে একটুকুনি ভাজা ভাজা হবে, পুরো বেগুনের সাথে সমস্ত জিনিসগুলো মিশে যাবে। তারপরে কিন্তু আমি ধনে পাতা আর একটু সামান্য চিনি ছড়িয়ে এটাকে নামাবো। তো দেখো আমি মানে একটুও যাতে মুখের মধ্যে না শক্ত শক্ত আটকায়, আমি ঠিক সেই রকমভাবেই কিন্তু বেগুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার উপরে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা, মানে হয়ে এসছে, এবারে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। তো দেখো ধনে পাতা দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে কিন্তু বেগুনের ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। দারুণ টেস্ট হয়েছিল, মানে সবাই বলেছে যে খুব খেতে ভালো হয়েছে বেগুন ভর্তাটা। তো ফাইনালি দেখো বেগুনের ভর্তা রেডি। Yeah.
তো রান্না বান্না হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর যেহেতু বেগুন পুড়িয়েছি, একটু কালো কালো পোড়া পোড়া খোসাগুলো গ্যাসের উপরে মানে একটু লেগেছিল আর কি, তো ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটাকে। আর আমার এই গ্যাসটার না, আমার এই গ্যাসটা হচ্ছে শাশুড়ির গ্যাস, মানে আমার শাশুড়ি মা এইটাতেই আগে নাকি রান্নাবান্না করতো, যার জন্য এটা অনেক পুরনো হলেও আমি চেঞ্জ করিনি। আমার নতুন গ্যাস থাকা সত্ত্বেও আমি কিন্তু এটা ইউজ করছি। আর এইদিকে দুধ দাদা চলে এসছে, তো দুধটাও নিয়ে নিলাম। তো এখন গরম করার মতন সময় নেই, মেয়েকে নিয়ে এসে তারপরে গরম করব। তো এই দেখো আজকে আমি ডিমের ঝোল, আলু ভাজা, ডাল করেছি, তখন তোমাদের তো জাস্ট দেখাচ্ছিলাম। আর এইটা হচ্ছে কালকের পালং শাকের তরকারি, ওটাকে গরম করে নিয়েছি। তো দেখো এখানে আমাদের সমস্ত খাবার দাবারগুলো বেড়ে নিয়েছি। তো এখন লাঞ্চ করে নেব, লাঞ্চ করে নেওয়ার পরে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে রাত্রিবেলায় আনুষঙ্গিক কাজকর্ম করব। তো চলে আসলাম রাত্রিবেলায়, রাত এখন 9টা বেজেও গেছে, তো এখন আমি আটা মেখে নিচ্ছি। তো রাত্রিবেলায় রুটি করব, আর সকালবেলা তো দেখলেই বেগুন ভর্তাটা করে রেখেছিলাম। তো এখানটায় আটাটা মেখে নিচ্ছি আর মেখেও পড়াচ্ছি, কারণ মেয়ের পরীক্ষা, খাটের ওপরে বসেই আমাকে আটা মাখতে হচ্ছে, কারণ আমার পাশে কিচেনে আমি গিয়ে আটাটা মাখবো সেরকম কোনো উপায় নেই, কারণ আমি উঠে গেলে মেয়ে আর পড়াশোনা করবে না, ও বসে থাকবে, তার জন্য আমি ওকে বসে থেকে পড়াচ্ছি। আর দেখো এখানে আমি মানে খাটের ওপরে যে বসে বসে আটা মাখছি, এটা আমার হাসি পাচ্ছে দেখে আর কি। তো এখানটা রাত্রিবেলায় বানিয়ে নিচ্ছি আমার হাজবেন্ডের জন্য চিকেন স্যুপ, কারণ ও রাত্রিবেলায় মানে চিকেন স্যুপই খাচ্ছে কিছুদিন ধরে, তো যেহেতু জিম করছে তো এখানে চিকেন স্যুপটা বানিয়ে নিচ্ছি। উপর থেকে সামান্য একটু ফ্লেভারের জন্য ধনে পাতা, গোলমরিচটা আমি অ্যাড করি চিকেন স্যুপের মধ্যে। তো ফ্রেন্ডস দেখো এখানটায় আমি ব্লগটা শেষ করব, ব্লগটার বেশি বড় করব না। তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, বাই বাই, গুড নাইট।